সকলকে নমস্কার এবং স্বাগত লাইভ ফোনে এই অনুষ্ঠানে। সময় নিরিখ বলছে আমরা কার্তিকের মাঝামাঝি গিয়ে পৌঁছলাম এবং দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো সাজো সাজো রব চারিদিকে। শুধুমাত্র এখন চন্দননগর বা হুগলি কেন্দ্রিকই এই পুজোর উৎসবে পরিণত হয়েছে তা নয়, সমগ্র কলকাতা জুড়েও কিন্তু প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। আমাদের ছেলেবেলায় বা কলেজ লাইফে আমরা বাগবাজার কেন্দ্রিক পুজোটি দেখতাম, এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই যে ছড়িয়ে পড়ার কথা আমি বললাম, মানুষের জীবনবোধ, মানুষের ধারণা, মানুষের পছন্দ অপছন্দ কত কিছুই না বদলে গেছে, কত কিছুই না ছড়িয়ে অন্য শাখা প্রশাখায় গিয়েছে। তাকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে অ্যাস্ট্রো প্রফেসর রূপেশ চক্রবর্তীকে স্বাগত জানাই এবং সময়ের বিবর্তনের সাথে সাথে যিনি 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে রিসার্চ করে চলেছেন পিওর অ্যাস্ট্রোলজির মধ্যে দিয়ে, তার কাছে আজকের অনুষ্ঠানের সূচনায় আপনাদের টেলিফোনসের অপেক্ষা করতে করতে জিজ্ঞাসা করা যে এই পিওর অ্যাস্ট্রোলজি হাত ছক এবং নিউমারোলজি নিয়ে যা নিয়ে তিনি শুধু যে কাজই করেছেন, রিসার্চ করেছেন তা নয়, বিভিন্ন অসম্ভব জনপ্রিয় কিছু বই লিখেছেন, তাছাড়া কনভোকেশন এবং কনফারেন্সে আজও লেকচারিং করছেন, লেকচারিং দিচ্ছেন এবং পাশাপাশি তার এই রিসার্চ ওয়ার্ক দেশে বিদেশে ছড়িয়েও পড়েছে। সুতরাং তার কাছ থেকে, একেবারে তার মুখ থেকে নিঃসৃত কথা আমরা শুনতে চাইব আজকের এই সকালে। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, সকলকে নমস্কার, স্বাগত স্বাগত অ্যাস্ট্রো প্রফেসর রূপেশ চক্রবর্তী মহাশয়কে নমস্কার, স্বাগত সমস্ত দর্শকবৃন্দকে। আজকে যে বিশেষ কথা বলছি যেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব, আজকে আমার এক খুব প্রিয়তম বন্ধু ডক্টর সুব্রত চক্রবর্তী, উনি লিখেছেন নাম এবং ডেস্টিনি নাম্বার চেঞ্জ করলে কি ঠিক হবে। আমি বললাম ঠিক হবে না, ওর নম্বরটা আমার কাছে ছিল, কী করে উড়ে গেলে জানি না। আমার বিশেষ বন্ধু ডক্টর সুব্রত চক্রবর্তী, কার্ডিওলজিস্ট, সিনিয়র কার্ডিওলজিস্ট, জন্ম তারিখ যাই হোক না কেন, আপনার ডেট অফ বার্থ যাই হোক না কেন, জাতক জাতিকা যদি আগের যে অংশে জন্মগ্রহণ করেছেন, তার অর্থাৎ মিনিং হচ্ছে রবি আপনার জন্মকালীন কোথায় ছিল, কোন ঘরে ছিল, তার বলবত্তা সব থেকে বেশি হবে। জন্ম তারিখ এবং ডেস্টিনি নম্বরটা পড়ে আগে হবে, মনে করুন আপনি মেষ রাশিতে জন্মগ্রহণ করেছেন, 20 মার্চ থেকে 21 এপ্রিল বা 21 মার্চ থেকে 20 এপ্রিল, মঙ্গলের সংখ্যা হচ্ছে 9, 3, 6, 9, আপনার জন্ম তারিখ নাই থাকুক, ডেস্টিনি নম্বর নাই থাকুক, কিন্তু 3, 6, 9 বয়সে আপনার ডেভেলপমেন্ট হবে 100% গ্যারান্টি, যদি আপনার এলিমেন্টাল হারমোনিটা ভালো থাকে। কেন বললাম এলিমেন্টাল হারমোনি, একই দিনে অনেক লোক জন্মগ্রহণ করেছে, সবার কি ভাগ্যের পরিবর্তন হয়ে যায় নাম চেঞ্জ করার পরে? হয় না। যদি আপনার হাতে যদি হাতের রং, যেটার উপরে আমাদের পুরোটা বেশ নির্ভর করে, এবং শিরোরেখা যদি ভালো না থাকে, যেখান থেকে আপনার কাজ করার ক্ষমতা, মেধা শক্তি, বল এগুলো না থাকলে আপনি কী কাজ করবেন? তো আপনার জন্ম তারিখ নিয়ে এত চিন্তা করে কোনো লাভ হবে না, যার জন্য এখানে লিখেছে রেলেন্ডলিও, জন্ম তারিখ যাই হোক না কেন, জাতক জাতিকায় জোডিয়াগের যে অংশ, অর্থাৎ যেখানে রবি আছে, তার সেই সংখ্যার বলবত্তা সব থেকে বেশি হবে। এগুলো জানতে গেলে আপনাদের একটা ক্লাস করতে হবে এবং সেই ক্লাসে আসলে আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে কোন বয়সে কখন কোন সময়ে আপনার ডেভেলপমেন্ট হবে, যদি আপনার শিরোরেখা এবং হাতের রং যদি ভালো থাকে, 100% গ্যারান্টি দিয়ে বলা যায়, এমনি বলা যায় না। একটা ভিখারি তো তার জন্ম, তারও তো জন্মদিন আছে, জন্মবার আছে, তো সে কেন খেতে পায় না? সবার ক্ষেত্রে সেরকম হতে পারে, আমার বাবার টাকা আছে বা দাদার টাকা আছে, সেই নিয়ে চলছি, আমার জীবনে কিছু হচ্ছে না। না হওয়ার কারণগুলো তো জানতে হবে, শুধু জন্ম তারিখ দিয়ে আমার ডেভেলপমেন্ট, আমার খারাপ দিন বললে চলবে না। যদি সেই বিচারটা সম্পূর্ণ বিচার নয়, নয় আপনি বলছেন,
নিমারজি ইজ কোজয়েন্ট উদ্দীপা মিষ্টি, কি বলছে, ইফ দি নিমারজি কোজয়েন্ট উদ্দীপা মিষ্টি দেন ইউ উইল গেট দি স্পেসিফিক ডেট অফ বার্থ অ্যান্ড টাইম, আদারওয়াইজ নট। সুতরাং যারা নিমারজি করছে, নাম নেই সেই চেঞ্জ করছে, আমার মনে হয় সব ক্ষেত্রে এটা সমান না। কেননা যেই লোকের এলিমেন্টাল হারমোনি খারাপ, তার কিন্তু কোনো দিনেই কিন্তু কোনো কোনো ডেট অফ বার্থ অনুযায়ী, ডেস্টিনি নম্বর অনুযায়ী কিছু কিন্তু চেঞ্জ করলে হবে না। এটাই আমার একটা মুখ্য বিষয়। জন্ম তারিখের উপরে ওটা সেকেন্ড, প্রথমে আপনাকে দিতে হবে জোডিয়াক, তারপর জন্ম তারিখ, তারপর মাস, তারপর আপনার চন্দ্রের ডেভেলপমেন্ট, তারপর আপনার ডেস্টিনির ডেভেলপমেন্ট, তারপর আপনার টোটাল ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার, টোটাল ইয়ারের কী ডেস্টিনি নম্বর আসছে তার উপরে সব কিছু নির্ভর করছে আপনার এলিমেন্টাল হারমোনির উপরে। যাক, হয়তো কারো কাছে ভালো লাগবে না, কারণ তারা অনেক দিন ধরে একটা নিয়মে করে আসছে, কিন্তু আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা বলছি যে এটা হয় না। যাই হোক, একজন বোধহয় কেউ এসছেন। হ্যাঁ, আমরা একটু চেক করে নিই। নমস্কার, স্বাগত। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি রানাঘাট থেকে প্রদীপা সাহা বলছি। রানাঘাট থেকে? হ্যাঁ বলুন, নিজের সম্পর্কে। হ্যাঁ, একটু নিজের সম্পর্কে স্যারের কাছে জানতে চাই। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 29 নভেম্বর। হ্যাঁ, 1991। বারাসাতে জন্ম, রানাঘাট থেকে ফোন করছেন, একটু সঙ্গে থাকবেন। কি জানতে চান? আমি কি আমার ক্যারিয়ারটা জানতে চাই। ক্যারিয়ারটা? এক মিনিট মা, রূপেশ স্যার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, ওনার অনুষ্ঠান দেখি। আমার পিসি ওনার কাছে গেছিল বছর তিনেক আগে, পিসি ছেলের জন্য গিয়ে মানে উপকার পেয়েছে। বেশ, সঙ্গে থাকুন। রানাঘাট থেকে ফোন করছেন, 29 নভেম্বর। আপনার শুক্রবারে জন্ম মা? হ্যাঁ, শুক্রবারে জন্ম। সিংহ রাশি মীন লগ্ন? হ্যাঁ। তো সিংহ রাশি মীন লগ্ন, মীন লগ্নের নবমপতি হচ্ছে শুক্র, দশমপতি হচ্ছে মঙ্গল, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে আপনার কিসের দশা চলছে একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে কি। আপনি চাকরি করছেন না কিছু পাননি এখনো? আচ্ছা, আপনার এখন মঙ্গলের দশা চলছে মা। এই মঙ্গলের দশাটা আপনার 2021 সাল পর্যন্ত থাকবে। মঙ্গল কোথায় আছে আপনাকে বলে দিই, কেন আপনার হচ্ছে না এত সুন্দর চার্টে। মঙ্গল আপনার আছে বৃশ্চিক রাশিতে, নিজের ঘরে। ওখানে কিন্তু মাঙ্গলিকও হয় না, নিজের ঘরে থাকলে 8 নম্বর নক্ষত্রে। আপনার চন্দ্র রয়েছে 2 নম্বর নক্ষত্র, 2, 3, 4, 5, 6, 7, 8। 2014 সালের পর থেকে দেখা যাচ্ছে আপনার কিন্তু কোনো কিছু ভালো যাচ্ছে না। হ্যাঁ, কারণ আপনার মঙ্গলের দশা, মঙ্গল রয়েছে আপনার বধ নক্ষত্রে, আপনি বধের শিকার হয়ে গেছেন। হ্যাঁ, তো এখন এই বধের শিকার যেটা হয়েছেন এটাকে ঠিক করতে হবে। আপনার ভাগ্যপতি, আপনার এখন চলছে মঙ্গলের দশা, আপনার দ্বিতীয় পতি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ভাগ্যবতীর দশা চলছে কিন্তু। তো ভাগ্যবতীর দশা সে রবি মঙ্গল হয়ে বৃশ্চিক রাশিতে রয়েছে, মঙ্গল তার নিজের ঘরেই রয়েছেন, কিন্তু রবি আছে। এখন রবির যদি হাই বিশেষ ডিগ্রি থাকে মঙ্গলের থেকে, তাহলে আপনাকে কোনো কাজ করতে দেবে না, সেটা একটু দেখে নিতে হবে মা, তারপর আমি আপনাকে বলছি। রবির ডিগ্রিটা দেখে নিই একটু। রবি আছে আপনার 12, 52, 44,
অর্থাৎ 12 মিনিট 44 মিনিট 12 ডিগ্রি 52 মিনিট 44 সেকেন্ড, আর শুক্র আছে আপনার 28। হ্যাঁ, আপনার চাকরিটা আপনি কি কোনো রকম স্কুল টিস্কুলের চেষ্টা করছেন? আপনি চাকরিটা 2020 সালের জুন জুলাই মাসে হবে, না হলে আপনি আমাকে টেলিফোন করবেন। আপনি দয়া করে এই পলা কিন্তু কোনো রক্তের মধ্যে পড়ে না, একটা পলা ধারণ করবেন অবশ্যই, কারণ আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, লেথার্জিক ভাব আছে, সিরিয়াসনেসের অভাব হয়ে গেছে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি খুব কষ্টে আছেন। হ্যাঁ, বিশেষ জানতে গেলে আপনাকে শীতের মোড়ে আসতে হবে ভাই। সেটা তো আপনাকে পুরো চার দেখতে হবে, আপনাকে ওই জন্য বললাম শীতের মোড়ে আসুন। আমি ডেকে, 1 ঘন্টা সময় লাগবে, আমি ডেকে আপনাকে সব বলে দেবো। শুনলেন নিশ্চয়ই, এবং হ্যাঁ, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ, আমাদের সকল শুভেচ্ছা আপনার জন্য। মাথায় রাখবেন যে আপনি তো খুব বেশি দূরে থাকেন না, রূপেশদার চেম্বার্সগুলো নিশ্চয়ই জানেন, টেলিফোন নাম্বারসগুলো চট করে একবার আপনার জন্য এবং সকলের জন্য মনে করিয়ে দেবা, 9830 73130, নাম্বারসগুলি স্ক্রলে যাচ্ছে খেয়াল করুন, 9231674828 এবং 9836914999, নাম্বার যেরকম খোলা থাকছে তেমনি পিকনিক গার্ডেনে তার রেসিডেন্সিয়াল চেম্বারে রূপেশ তাকে পাচ্ছেন বুধবার এবং শুক্রবার ছাড়া প্রতিদিন, পাচ্ছেন যোধপুর গার্ডেনে শনিবার সোমবার মঙ্গলবার, পাচ্ছেন গড়িয়াহাটে বুধবার ভাগ্যচক্রে, পাচ্ছেন স্মৃতির মোড়ে বৃহস্পতিবার ভাগ্যজ্যোতি চেম্বারে, এবং ক্যালকাটা জেমস সেকেন্ড ফ্লোর বালিগঞ্জ জিসি মার্কেটে শুক্রবার হিসেব মতো যেদিন আমাদের এই লাইভ সম্প্রচারিত হয় সেদিন বিকেল 4 থেকে। সৃষ্টি টেলিভিশনে তার লাইভ এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রত্যেক শুক্রবার সকাল 10:15। রূপেশ, তার কাছে একটা প্রশ্ন ছিল অনুষ্ঠানের সূচনায়, যে আমাদের এই যে যে সময়টার মধ্যে দিয়ে আমরা চলেছি, মানুষের ডিমান্ডের কোনো শেষ নেই, এবং তাতে করেই হয়তো আমরা দেখতে পাই যে এত ডিভোর্সের কারণ তৈরি হচ্ছে, মানুষের মেটেরিয়াল ডিমান্ডস এত বেড়ে যাচ্ছে, সেখানে আপনারা কী করে ট্যাকল করেন বা আপনাদের অ্যাডভাইসটা কী থাকে? আমরা প্রথমে যখনই ডিভোর্সের ব্যাপার আসে দুজনের ডেট অফ বার্থটা অরিজিনালি নিই, হ্যাঁ, এবং বলি যদি মেয়েটা হয়ে আসলে স্বামীর চারটা ঠিক আছে কি না, তার বাবা কী করেন, ধরা পড়ে যাবে। ঠিক, মেয়ে মেয়ের সম্বন্ধে জানতে গেলে মেয়ে কী করছে, তার বাবা কী করেন, এখন তো কী করছে ঠিকই আছে। এখন আমরা দেখেছি 7-8 বছর ধরে প্রেম করছে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে, 7-8 মাসও টিকছে না। এই এখানে দুটো কারণ আছে। রিসেন্টলিও আমি পেয়েছি, একটা হচ্ছে জোনি কোড টু লিড দি কনজুগাল লাইফ, শারীরিক ব্যাপারটা, শারীরিক আনন্দ, শারীরিক সুখ, সেটা যদি 4 নম্বর থাকে জোনি কোডে, সেটা যদি 0 পায়, তাহলে তাদের কিন্তু কখনো এক নারীতে ভালো লাগবে না যাদের সঙ্গে ডেট অফ বার্থে 0 আসবে জোনি কোটে। আরেকটা যেটা বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা নারী দোষ। নারী দোষ থেকে আমরা কী দেখি, প্রথমত আমরা দেখি সেক্সুয়াল লাইফ কতদিন বাঁচবে, ইস্যু হবে কি না, এই জিনিসগুলো যদি না থাকে বিয়ের কিন্তু সার্থকতা কিন্তু কোনো দিক দিয়ে আসে না। তারপর আমরা মুকুটটা দেখি, অর্থাৎ এর সঙ্গে এর পড়বে কি না, ডিফারেন্স অফ ওপিনিয়নটা সবসময় লেগে থাকবে না, কখনো কখনো হবে, দেখুন হাতের 5টা আঙুল তো সমান হয় না, কখনো কখনো হতে পারে কিন্তু সবসময় হওয়া সেটা কিন্তু ডিভোর্সের একটা কারণ, সেটা আমরা কিন্তু রাশিটা বা ভূগোলটাই আমরা দেখে নিই এবং বলেই দিই ক্লিয়ারভাবে, কিন্তু আপনাদের সব কিছুই ভালো আছে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, টক লেস বি সুইট, যে কোনো একজনকে নরম হতে হবে, তা নাহলে বিয়েটা কিন্তু টিকবে না, কারণ এই কত কত আপনাদের মন থেকে আপনারা অনেক দূরে চলে যাবেন। তাহলে নারী দোষ দেখতে হয়, জনিকোট দেখতে হয়, মনের মিল হবে কি না দেখতে হয়, এগুলো তো বিয়ের আগে প্রেম প্রেম করছে এগুলো দেখে না,
প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখছে তার কাছে এগুলো সম্পূর্ণ অন্যরকম জগতে গিয়ে পড়ছে, এই বিয়ে ঠিকছি না। কিন্তু সেই মেয়েটা বা সেই ছেলেটা যে অন্য কারোর জন্য ভালো হবে না এটা কোনো রকম কোনো কথা নয়। মেবি দেয়ার আর সো মেনি মেল অ্যান্ড ফিমেল দোজ হু উইল বি সুইটেবল ফর দেম। তো সেটা আমি সবাইকে এই জন্য একটা কথা বলি, বিবাহ করার আগে আপনারা বিবাহ বিচারটা করে নেবেন, বিবাহ বিচার না করে বিয়ে করবেন না, কারণ অনেকগুলো ডিসস্যাটিসফ্যাকশন অনেক সময় থাকে। তারপর মা বাবার সঙ্গে পড়বে কি না, কাকার সঙ্গে পড়বে কি না, বাড়ির ছোটো ভাই বোনদের সঙ্গে পড়বে কি না, অ্যাডজাস্টটা করতে পারবে কি না, এভাবে কিন্তু আমাদের অনেক পরামর্শ কিন্তু আমরা দিই যে আপনি আপনার কর্তব্য করেন, আপনি আলাদা থাকেন, এই বাড়িতে থাকলে আপনাদের ফ্যামিলি লাইফটা ভালো হবে না, কেননা এখানে আপনাদের শান্তিতে থাকতে দিচ্ছে না, আপনারা আলাদা হয়ে যান এবং খুব হ্যাপিলি তারা লিড করছে ফ্যামিলি লাইফ। এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হয়। আর যেটা নাম পরিবর্তনের কথা লিখে অনেকে নাকি নাম পরিবর্তন করে খুব উন্নতি করছে, এগুলো সব কিন্তু ঠকবাজি কথা। নাম পরিবর্তন করলে উন্নতি হয়ে যাবে? আরে তার হাতে, তার যদি গ্রহ নক্ষত্রগুলি যদি বলবান না হয় তাহলে কী করে হবে? সুতরাং ওখানে একটা কথাই বলেছি যে জাতক যেটি জোডিয়াকের যে অংশে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যেখানে আপনার জন্মকালীন রবি ছিল তার বলবত্তা সব থেকে বেশি হবে, অর্থাৎ তার থেকে আমরা বেশি রেজাল্ট তার সবচেয়ে বেশি হবে তার বল। আছেন একবার দেখে নিয়ে আবার এই মনুকে আলোচনায় ফিরছি। নমস্কার, স্বাগত, কে আছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। বলুন, কার সম্পর্কে? আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 23/12/91। 23/12? হ্যাঁ, 91। সময় সকাল 11:08। 11:08 AM। জন্মস্থান? কলকাতা। কলকাতা। সঙ্গে থাকবেন? কি জানতে চান? মেয়ের বিয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, একটু বার্তা কনফার্ম করে নিন। আপনি রূপেশদার অনুষ্ঠান কি দেখছেন? আজই প্রথম দেখলেন? না, আমি আগেও দেখেছি। হ্যাঁ, কেমন লাগে রূপেশদার অনুষ্ঠান? ভালোই লাগে, ওনার কথাগুলো শুনে কুম্ভলগ্ন কর্কট রাশি। কুম্ভলগ্ন কর্কট রাশি এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি। আপনার মেয়ে কোনো প্রেম করছিল, কেটে গেছে? সে বিয়ে টিকলো না, কেটে গেল, মানে ছেলেটা ভালো হলো না, দেখা গেল। হ্যাঁ, ও আবার কবে বিয়ে হবে সে কথাটা বলতে হবে, আমি বললে তো হবে না, আমাকে সেটা দেখে বিয়ের একটা যোগ থাকে, সেই বিয়েটা দেখে আপনাকে বলতে হবে। তো এখন যেটা দেখা যাচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে ওর বিবাহপতি হচ্ছে কুম্ভ রাশি, বিবাহপতি হচ্ছে রবি, রবি আছে কেতুর নক্ষত্রে, আর বৃহস্পতি চন্দ্র রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। তো বৃহস্পতি হচ্ছে 7, 8, 9, 10 খেম নক্ষত্রে। আপনার মেয়ের আবার বিয়ে হবে 2021 সালে, 20 সালেও হবে না যদি ভালো দিতে চান, কারণ কারণ এই বারবার বিয়ে হওয়া তো ভালো না। নেড়া বেলতলা একবারে যায়, দুবার যায় না। আপনার মেয়ের প্রথমত একটা শনি চন্দ্র বীজযোগ রয়েছে, সেই বীজযোগটাকে কাটাবেন। রাহু শনি একটা ছন্নচেরা যোগ আছে। আপনার মেয়ের যে বিবাহিত যে জিনিসটা আমি দেখব সেটা আমাকে চন্দ্র থেকে দেখব, এবং চন্দ্র তার নিজের জায়গায় রয়েছেন। আপনার মেয়ের কি ঠান্ডা ঠান্ডা লাগে? হ্যাঁ, 2021 সালের 21 জুন থেকে 20 জুলাইয়ের মধ্যে আপনার মেয়ের বিবাহ হবে, এবং সেটা কিন্তু দ্বিতীয় বিবাহ, ছেলেটারও দ্বিতীয় হবে। আপনার মেয়ে যেরকম ভুগছে ছেলেটাও সেরকম ভুগেছে, কষ্ট পেয়েছে। দ্বিতীয় বিবাহ খুব অসম্ভবভাবে ভালো হবে। তবে আপনাকে বিবাহের আগে যৌতুক বিচারটা করে তবে দেবেন। হ্যাঁ, যৌতুক বিচার করে। আচ্ছা,
ছেলে এবং আপনার মেয়ের ডেট অফ বার্থ টাইম প্লেসটা নিয়ে আসবেন, নিশ্চয়ই কলকাতায় আসেন। যে কোনো একটা জ্যোতিষ, এখন তো কল্যাণীতে আছেন দিদি, দরকার পড়লে কলকাতা কেন, লোকে বোম্বাইয়ে চলে যাচ্ছে। তো আপনি ওইটা দেখে ঠিক করে দেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আপনার মেয়ের একটা গ্রহণ যোগ আছে, একটা বীজ যোগ আছে, হ্যাঁ, এই দুটোকে ঠিক করবেন। এবং আপনার মেয়ের বিবাহবতী হচ্ছে চন্দ্রকেও ধরতে হবে, রবিকেও ধরতে হবে, কিন্তু দুটো ভালো নেই, বদ নক্ষত্র আছে, সেই দুটোকে ঠিক করতে হবে। বিবাহপতি স্বামী সেটা বদ নক্ষত্রে রয়েছে, সেটাকে ঠিক করতে হবে। যদি কোনো দিক গিয়ে কিছু নেওয়া হয়, জ্যোতিষে একটা নিয়ম আছে, ওর চার্টে যে গ্রহটা হায়েস্ট ডিগ্রি পেয়েছে তার ব্যবস্থা করতে পারলে অনেক অসাধ্য কাজ সাধন হয়ে যায়। যদি চারটা দেখে চারটার মধ্যে যদি স্ট্রেংথ থাকে, চারটা যদি বলমান হয়, আপনার কোনো চিন্তা করার কিছু নেই। আপনি দয়া করে কলকাতায় একবার এসে কোনো ভালো জ্যোতিষী বা আমাদের চেম্বারে আসতে পারেন। শুভেচ্ছা রইল আপনার মেয়ের জন্য। এবং রূপেশদা এত ডিটেলসে যে সংখ্যাতত্ত্ব নিয়ে এবং বিভিন্ন ধরনের আসপেক্টে বিচার করলো, সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য নাও হতে পারে। আরও বিস্তারিত জানার জন্য এবং তিনি কি বলছেন, কোন দিক দিয়ে এগোতে বলছেন, সেটা জানার জন্য একবার কিন্তু এমন কিছু দূরত্ব আপনি থাকেন না, থাকেন কল্যাণীতে, আসতে পারেন তার যে কোনো চেম্বারে। তার চেম্বারগুলি পিকনিক গার্ডেন, যোধপুর গার্ডেন, গড়িয়াহাট, সুথির এবং বালিগঞ্জ এসি মার্কেট। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, হ্যাঁ আমি রায়গঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আমার এই বিজনেস সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। বিজনেসটা কিছুদিন আগে চলছিল ভালোই, হ্যাঁ, তো এখন একটু ইয়ে হচ্ছে, মনে হচ্ছে স্টাফ গুলা একটু ঝামেলা করছে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ, হ্যাঁ, 12/4/1971। 12/4/71 সময় 5টা বিকেল, বিকেল 5টা। আর জন্মস্থান? মহারাজা, রায়গঞ্জ। মহারাজা রায়গঞ্জে। আচ্ছা, কি নাম আপনার? বাদল দত্ত। বাদল বাবু একটু সঙ্গে থাকবেন, ফোন করার জন্য ধন্যবাদ, একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, 12/4/1971, পাঁচটা বিকেল, সঙ্গে থাকবেন, ফোন করেছেন রায়গঞ্জ থেকে। আপনার কি সোমবারে জন্ম? হ্যাঁ সোমবার। আপনার তুলা রাশি কন্যা লগ্ন? কন্যা লগ্ন আপনার দেখিনি আমি, কোনোদিন দেখেননি? না আমি তো এমনি ওই ক্যালেন্ডার দেখে আমি বিষ রাশি জানতাম। মীন রাশিটা আপনার হবে না, আপনার তুলা রাশি? বিষ রাশি বলছেন উনি, বিষ রাশি কোনো মতেই হবে না। পঞ্জিকাতে, পঞ্জিকাতে ওটা কি করে হবে, পঞ্জিকাতে, বঞ্জিকাতে তো বিষ রাশি হবে। 21 এপ্রিল থেকে 20 মের মধ্যে যদি আপনার জন্ম হয় তো সেটা হবে না। আপনার যে টাইম দিয়েছেন আমাকে সেই টাইম অনুযায়ী আপনার কন্যা রাশি, তুলা রাশি, কন্যা লগ্ন, সাথী নক্ষত্রে রাহু দশার জন্ম, দেবগণ, পায়া হচ্ছে আপনার রৌপ্য। আচ্ছা, মোটামুটি সবই তো ঠিক আছে। এবার আপনার বিজনেস প্রতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি কি অবস্থায় আছে দেখতে হবে। বৃহস্পতি হচ্ছে আপনার বিজনেস প্রতি, বৃহস্পতি আছে শনি আর চন্দ্র রয়েছে রাহু নক্ষত্রে। আমি আপনাকে হলপ করে বলতে পারি না দেখে আপনার বিজনেসে কোনো দিনই আপনি উন্নতি করতে পারেননি, আপনি বিজনেসে কোনো দিন উন্নতি করতে পারেননি। আপনার টাকা এসছে চলে গেছে, এসছে চলে গেছে, কোনো কোনো সময় টাকার অভাবে করতে পারছেন না, বিজনেস আপনার দ্বারা হবে না। কোন বিজনেস করলে আপনার দ্বারা হবে সেটা কলকাতায় এসে আপনাকে জেনে দিতে হবে, টেলিফোনে এটা হবে না, 1 ঘন্টা সময় লাগবে। আপনার ব্যবসাটাই কিন্তু যেটা যে যেই জন্যে কাপড়ের ব্যবসা করছি, এখন কাপড়ের ব্যবসা করছেন, আপনার পয়সা কড়ি তো আসছে না ব্যবসাতে। আপনার ব্যবসার প্রতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি আছে শনি নক্ষত্রে, হ্যাঁ, আর চন্দ্র রয়েছে আপনার রাহু নক্ষত্রে, 6/7/8 জন্ম সম্পদ বিপদ নক্ষত্র। আপনি একটা ব্যবসা করতে গিয়ে বিপদের মধ্যে আছেন,
আর আপনার পঞ্চমপতি কন্যা লগ্নের পঞ্চমপতি হচ্ছে 1, 2, 3, 4, 5 শনি। শনি আছে আপনার 3 নম্বর নক্ষত্রে, চন্দ্র রয়েছে আপনার রাহুর নক্ষত্রে 3, 4, 5, 6। আপনি কি কোনো জায়গা জমি বা কোনো গাছ থেকে লোন টোন নিয়ে বিজনেস করছেন? ব্যাংক থেকে নেওয়া আছে। তো ব্যাংকে খালি ইন্টারেস্ট দিতে দিয়ে যাচ্ছেন আপনি? আপনার তো গত 7.5 বছর ধরে আপনার লস লস লসেই যাচ্ছে। উপায় আপনি কলকাতায় আসুন, এখানে বলতে পারবো না, এটা গভর্নমেন্ট বিরুদ্ধ যারা বলে বলছে। আপনার যদি সব ঠিকভাবে না হয় তাহলে জ্যোতিষটাই ছেড়ে দেবো। শুনছিলেন এতক্ষণ যে রূপেশদা কীভাবে একটি পার্টিকুলার ইস্যুকে নিয়ে ডিল করেন। কেউ ব্যবসার ক্ষেত্রে ফোন করেছেন, কেউ শারীরিক কারণে ফোন করছেন, কেউ হয়তো ফোন করছেন তার বিবাহের ব্যাপারে, মা ফোন করেছেন যে সন্তানের বিয়ে হয়েছে কিন্তু সে ফিরে এসেছে, আবার তার বিবাহ যোগ আছে কি না। এই যে না দেখা দিকগুলোকে প্রেডিক্ট করতে পারা, এই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি নিয়ে রূপেশদা বারবার কিন্তু বলেন যে অ্যাস্ট্রোলজি ফর অল, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি ফর ভেরি ফিউ। এই কথাটা তিনি এতবার বলেছেন যে আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, এবং এটা আমরা দেখেছি যে তাঁর অ্যানালিসিস বলে যে তাঁর প্রেডিকশন কতটা খুরদ। হ্যাঁ বলুন বলুন, কিছু শুনতে পাচ্ছি না দাদা, একটুখানি জোরে বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলি স্যার যে নমস্কার, আমার আপনাকে নমস্কার। নমস্কার নমস্কার, হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে আমি জানবো, আমার বাপের পরিচিত একজন গেছিল হাজিরা চেম্বারে, হ্যাঁ উনি ওর পেয়েছেন, ওর বলেছেন ওর প্রোগ্রামটা দেখি 60+। আপনি কোথা থেকে ফোন করছেন? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বাগবাজার থেকে, বাগবাজার। বলুন বাগবাজার থেকে বলছি। হ্যাঁ ছেলের ডেট অফ বার্থ বলুন। আপনার ছেলের সোমবারে জন্ম, ধনু রাশি কর্কট লগ্ন। আপনার ছেলে কি এখন পড়াশোনা করছে না ছেড়ে দিয়েছে? না স্যার, পড়ে সেকেন্ড ইয়ার পড়ে ছেড়ে দিয়েছে। খেলাধুলো করে, খেলাধুলো খুব নাম করেছে বুঝলেন, হ্যাঁ কিন্তু খেলাধুলো থেকে চাকরির জন্য চেষ্টা করছে। ও ক্রিকেট প্লেয়ার, হ্যাঁ ও তো ডিভিশন খেলে, হ্যাঁ ডিভিশন। ও তো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেনি এখনো, বেঙ্গল বেঙ্গলকে রিপ্রেজেন্ট ন্যাশনালে গেছে না, কলকাতা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ব্লু হয়ে গেছে। আর ইউনিভার্সিটি ব্লু হয়েছে কিন্তু এখনো ন্যাশনাল কি করে নি না, বেঙ্গল 19টা খেলেছে, 19 বেঙ্গল 19টা খেলেছে, হ্যাঁ বুঝতে পারছি, আন্ডার 19 আন্ডার 19 বেঙ্গলটা খেলেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? আমার কেরিয়ার সম্বন্ধে, ওই কে খেলাধুলোতে চাকরি হবে কি না? এক মিনিট আপনি ধরে রাখুন, আমি বলে দিচ্ছি। সাত আট নয় বৃহস্পতি হচ্ছে ওর কর্মপতি, ভাগ্যপতি হচ্ছে ওর মঙ্গল, 1, 2, 3, 4, 5 রবি বুধ শুক্র রাহু, 5, 6, 7, 8। আপনার ছেলের একটা পিওর কালসর্প দোষ রয়েছে, আপনি জানেন কি? পিওর কালসর্প দোষ রয়েছে, কালসর্প দোষ আছে, কালসর্প দোষ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ তো রেসপন্ড করুন দাদা। বর্তমানে আপনার ছেলের চলছে শনির দশা, বৃহস্পতি শনি। আপনার ছেলের এই 2020 সালের 21শে মার্চ থেকে 20শে এপ্রিলের থেকে চাকরির যোগাযোগটা শুরু হবে। আচ্ছা
শনি যখন ওর লগ্নের সপ্তমে আসবে তখন হবে, বুঝতে পারছেন? আর রবি বুধ শুক্র রাহু একসঙ্গে রয়েছে, প্রেম টেম করছিল, কেটে গেছে নাকি? প্রেম টেম কেটে গেছে? ও দাদা, ভালোবাসার সম্পর্ক ছিল ছেলের, হ্যাঁ, তো যেটা বলছে সেটা শুনে আপনি রেসপন্ড করছেন না কেন? এখানে 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 একটা কমোডি হচ্ছে, রড কাটছে, বুঝলেন? আমি স্যারের চেম্বারে যাব, আমি যদি টিভিতে শুনি অসুবিধা আছে? হ্যাঁ, টিভিতেই শুনুন, টিভিতে, টিভিতে একটাতেই শুনতে পাবেন। আপনার ছেলেকে মেয়েদের প্রতি দৃষ্টি না দিয়ে প্রেম ভালোবাসা না করে চাকরির চেষ্টা করতে বলুন, চাকরি হয়ে যাবে, সেটা আগামী বছরের জুন জুলাই থেকে নভেম্বর ডিসেম্বরে হবে। ওনার একটা প্রশ্ন ছিল যে প্লেস কোটায় বা খেলা ওরিয়েন্টেড জগতে, খেলা ওরিয়েন্টেড জগতেই পাবেন। আচ্ছা, এবং সেটা গভর্নমেন্ট সার্ভিসেই পাবেন। স্পোর্টস কোটাতে আপনার প্রশ্ন ছিল সম্ভবত, স্পোর্টস কোটাতে ছেলে পাবে কিনা। বেঙ্গল আন্ডার 19 খেলেছে, ইউনিভার্সিটি ব্লু হয়েছে, এবারে রূপেশ তার প্রেডিকশন অনুযায়ী ডেফিনেটলি তার সেই দিকে একটা প্রোপেন্সিটি আছে, তার একটা গ্রোথ আছে। এবং একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, নিশ্চয়ই সেই দিকে তার যে প্রবাহটা, সেই প্রবাহটাকে আরেকটু গতি দেওয়ার জন্য আপনাকে একবার আসতে হবে, রূপেশবাবুর কাছেই আসতে হবে, তার কোনো মানে নেই। না, উনার উনার ছেলে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছে, ন্যাশনালে তো যাননি, এখনো ন্যাশনালে যায়, ন্যাশনালে না গেলে চাকরি হওয়া খুব মুশকিল হয়ে পড়ে। যে কোনো লোকেই চাকরিগুলো পায় না, সবগুলো ন্যাশনাল বেসিসে অন্তত গেছে কি না সেটা দেখে, ফার্স্ট সেকেন্ড থার্ড নাও, মানে বেঙ্গল থেকে রিপ্রেজেন্ট করেছে, ওখানে গেছে, রাইট? আমরা কেউ আছেন সেটা কিন্তু এখানে দেখা। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, নমস্কার, জন্মস্থান কলকাতা, মঙ্গলবারে জন্ম, মঙ্গলবারে, হ্যাঁ, কুম্ভ রাশি ধনু লগ্ন, হ্যাঁ, ঠিক আছে, শতবিষয় নক্ষত্র, চরণ হচ্ছে চাঁদ, করণ হচ্ছে বক, পায়া হচ্ছে তাম্র, এতটুকু ঠিক আছে। বর্তমানে আপনার মেয়ের কি দশা চলছে সেটা দেখে নি দেবাড়িগণ। বর্তমানে চাকরি কবে, চাকরি চাইছেন তো? আপনার মেয়ের চাকরি চতুর্থে, আপনার মেয়ে কিন্তু বাড়িতে ব্যবহারটা ভালো করে না, করে কি? হ্যাঁ, সাধু সাপ যোগ আছে, শনি কেতু তৃতীয়, ছোট ভাই বোন নেই তো? ভাই আছে, ছোট ছোট, তার সঙ্গে পড়বে না? তার সাথে এখন তো সেরকম বোঝা যাচ্ছে না, এখন বুঝা যাচ্ছে না, আপনাকে হুঁশিয়ারি করে দিচ্ছি। আচ্ছা, সাধু সব যোগ থাকলে হয় না, এক এক জায়গা থেকে যেখানে যাই, যে ঘরে যায় সেই ঘরকে পুড়িয়ে দেয়। তো এই ধনু লগ্ন, আপনার মেয়ের এখন ধনু লগ্ন মকর রাশি, শনি সাড়ে চলবে, আর লগ্নেরও চলবে, রাশিরও চলবে একসঙ্গে। আপনাকে দাদা আমি বৃহস্পতিবারে সিটির মোড়ে আরবিটি স্কুল অপোজিটে বোম্বে ডাইং শোরুমে আমি বসি, আপনি দয়া করে চলে আসবেন। ওর এখন লগ্ন এবং রাশির সাড়ে চলছে, শারীরিক অবস্থা মোটেই ভালো নেই, চট করে রেগে যায়, হ্যাঁ, ওর পায়েতে খুব পেইন হয়, কোমরে, এগুলোর জন্য আপনাকে আসতে হবে, তারপরে বিয়েটা দেবেন। চাকরির জন্য চেষ্টা করছে, চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি তো বললেই হয় না, এখন তো শনি সাড়ে চলছে, লগ্নেরও সাড়ে তনুভাবেরও চলছে, জেনারেলও চলছে, চাকরি ও এখানে যেটা দেখা যাচ্ছে সেটা 28-29 বছরে গিয়ে ওর চাকরি হবে। তো 96-97-98-99-100-2000-19-20-21-22-23
এখনো আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে। 3 বছরের মধ্যে 3 বছর আর অপেক্ষা করলে তবে গিয়ে ওর চাকরি হবে। শুনলেন, এবং আপনি তো খুব কাছাকাছি থাকেন, দমদমে থাকেন, সুতরাং সিঁথির মোড়ে আসার খুব একটা প্রবলেম নয়। সেই জন্যই হয়তো সিঁথির মোড় আরবিটি স্কুলের বিপরীতে বম্বে ডাইং শোরুমের দ্বিতলে তাঁর যে চেম্বারের কথা রূপেশ দা মনে করালেন, এটি প্রত্যেক বৃহস্পতিবার ভাগ্যজ্যোতি চেম্বার, এখানে পাচ্ছেন আরবিটি স্কুলের বিপরীতে বম্বে ডাইং শোরুমের দ্বিতলে। আপনাদের মনে করিয়ে দিই যে রূপেশ দা যে টেলিফোন নাম্বারসগুলো বলেছি সেগুলোতে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আর যেসব বই অনেক সময় মানুষ জিজ্ঞাসা করেন তার বইগুলি কোথায় পাওয়া যায়, সেই বইগুলি আপনারা পাবেন তার যে কোনো চেম্বারে কিংবা 38 নম্বর বিধান সরণিতে অবস্থিত সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে। হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু স্যারের কাছে জানতে চাই। হ্যাঁ স্যার বসে আছেন, বলুন, ডেট অফ বার্থ বলুন, ছেলের কোথা থেকে বলছেন আপনি? আমি বাঙ্গুর থেকে বলছি। বাঙ্গুর থেকে, হ্যাঁ বলুন। 23/12/96 সময় হচ্ছে সন্ধ্যে 6:15। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর, অনুষ্ঠান কি আজই দেখছেন? না না, আমি অনেকদিন ধরে স্যারের দেখি এবং চেষ্টা করছি, কিন্তু স্যারকে কিছুতে মানে ফোনে পাচ্ছি না। আজকে আমি খুব মানে লাকিলি পেয়ে গেছি। আচ্ছা, সঙ্গে থাকবেন, বাঙুর থেকে ফোন করছেন। 23/12/96 মে ডেট অফ বার্থ 6:15 কৃষ্ণনগর। ওর কি সোমবারে জন্ম মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবারে জন্ম। 20/80 মিথুন লগ্ন। আমি এটা জানি না স্যার, আমি কাউকে দেখাইনি, একটুবার বলে দিন আমাকে। 20/80 মিথুন লগ্ন। 20/80 মিথুন লগ্ন। রোহিণী নক্ষত্র। আচ্ছা। চরণ চার। লোহাপায়া। ছোটবেলা থেকে যতই কষ্ট করুক না কেন কোনো কাজই আসছে না, কিন্তু লোহাপায়ার ব্যাখ্যাটা যে হচ্ছে যে যতই কষ্ট করুক না কেন কোনো তার কোনো রিটার্ন পায় না। আপনার ছেলে চেষ্টা করছে, সব কিছু করছে, কিন্তু লাস্ট মোমেন্টে কেটে যায় সব কিছু। এইটাকে ঠিক করতে হবে। আরে চাকরিটা আগে দেখুন, আপনি তখন পেটে খিদে রেখে চাকরির চেষ্টা করলে হবে? লোহাপায়ার অনেক যন্ত্রণা, এখন চাকরিটা দেখতে গেলে আপনাকে প্রথমে বললাম এ কিন্তু আছে, প্রথমত শনি কেতু একটা ওর কর্মস্থানে শনি কেতু বসে রয়েছে সাধু সাপ জোগাইয়ে। তো দশমপতি থেকে আমরা কর্ম দেখি, দশমপতিতে কিন্তু শনি কেতু বসে থাকার জন্য ভালো হচ্ছে না। দশমপতি হচ্ছে ওর বৃহস্পতি, ভাগ্যপতি হচ্ছে ওর শনি। শনিও শনি কেতু নিয়ে বসে আছে, বৃহস্পতিও এখন খারাপ আছে বর্তমানে দেখতে দেখা যাচ্ছে। আর চতুর্থে মঙ্গল রাহু রয়েছে, ছন্নচেরা যোগ হয়ে বসে আছে, মাঙ্গলিক হয়ে বসে আছে। আপনি দয়া করে একবার কলকাতায় আসুন, কারণ আপনার এটা ছেলে তো ছেলে প্রচণ্ড চিন্তা করে, চিন্তাকে তৈরি করে কোনো কনক্লুশনে আসতে পারে না। এবং কোথায় বলে দিচ্ছি দাদা কোথায় বসি, আপনি তো নদিয়া থেকে আসবেন। না উনি বাঙুরে আছেন। কি করে হবে, ও দ্বাদশে চন্দ্র, চতুর্থ মঙ্গল রাহু প্রেম করে এমনি বুঝা যায়। যদি কোনো জাতক জাতিকার লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল রাহু থাকে এবং যে কোনো একটা গ্রহ যদি অশুভ নক্ষত্রে থাকে, তার প্রেমের বিয়ে ছাড়া হয় না। যদিও বা হয়, বিয়ের পরেও অন্য মেয়ের সঙ্গে সে যুক্ত থাকে, এরা খুব প্রেম ভক্ত হয়। 9800-73130 মানুষ কত রকমের কত কিছুর ভক্ত হয়। রূপেশ দা বোধহয় আরো একটি নতুন সংযোজন করলেন। না সত্যি এটা ঘটনা, মানে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে চলে যায়, এটাই বলতে চাইছেন। 9231674828 এবং 9836914999 এই নাম্বার আপনাদের জন্য রইল রূপেশবাবুর। এগুলি সমস্ত হেল্পলাইন নাম্বার, এতে ফোন করে আসবেন,
হাত যারা আসতে চাইছেন আজকে তো নিশ্চয়ই আপনি বালিগঞ্জ এসি মার্কেটের ওখানে, আমি আগামী এক সপ্তাহ থাকবো না, এক সপ্তাহ থাকছেন না, আগামী কাল থেকে রূপেশদা কলকাতার বাইরে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সেই অর্থে বলতে আছে যে ইন্ডিয়ার বাইরে থাকছেন তিনি, এবং তারপর উনি ফিরে আসছেন, আপনার আবার ফিরে আসছেন 14 তারিখ, 14th তিনি ফেরত আসছেন, ফিরে আসছেন, সুতরাং টুডে ইজ ওয়ান অফ দ্য ডেজ, ওয়ান অফ দ্য লাস্ট ডেজ বিফোর হি লিভস, যে আজকে তাকে পাচ্ছেন আপনারা বালিগঞ্জ এসি মার্কেটের দ্বিতল এ, যে চেম্বারে তিনি বরাবর বসে আসছেন শুক্রবার করে, ক্যালকাটা জ্যামসের নিজস্ব চেম্বারে বিকেল 4 থেকে রাত 8 পর্যন্ত। সকলকে আরেকবার মনে করিয়ে দেওয়া যে রূপেশ চক্রবর্তী মানেই কিন্তু পিওর অ্যাস্ট্রোলজির পিওরেস্ট অফ অ্যানালিসিস, সেই অ্যানালিসিসকে কেন্দ্র করে যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য টেলিফোন নাম্বারসগুলি আরেকবার 9300-73130-92316-74828 এবং 9836-914999 নাম্বার খোলা থাকলে রূপেশ বাবুর কাছ থেকে শেষ বেলায় কোনো মেসেজ। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় যেটা দেখেছি, যদি কোনো জাতক জাতিকার লগ্নে চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে যদি শুক্রের সঙ্গে মঙ্গল থাকে, শুক্রের সঙ্গে রাহু থাকে, বা শুক্র মঙ্গল রাহু উপরুক্ত জায়গায় থাকে, এবং যে কোনো একটি গ্রহ যদি অশুভ নক্ষত্রে থাকে, যে কোনো একটি গ্রহ যদি অশুভ নক্ষত্রে থাকে, তার বিয়ের আগে এবং বিয়ের পরে তার ইলিসিট কানেকশন থাকবে, অর্থাৎ অবৈধ কারণে কারোর সঙ্গে বিবাহের পরেও সম্পর্ক থাকে। সুতরাং আপনাদের আমার বিশেষ অনুরোধ, আপনারা বিবাহের আগে আপনাদের ছেলে মেয়েদের চারটা ভালো করে দেখে নেবেন। বিয়ে করলে যে শুদ্ধ মানুষ হয়ে গেলে ভুল ধারণা, বিয়ের পরে অনেক যন্ত্রণা, এবং এখন কোনো বিয়েই ঠিক হচ্ছে না, সবই গণ্ডগোল, প্রেম চলছে, সব কিছুই চলছে, বিয়ের পরেই গণ্ডগোল। তাই আপনারা যে কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে যে তাদের পয়েন্ট বিচার করে তাদের যোনিকূট, নারী দোষ এবং মেয়ে ছেলে মেয়ের মধ্যে সদ্ভাব থাকবে কিনা দেখে তবে বিবাহটা দেবেন। শেষ করবো আমরা রূপেশ বাবুর বইগুলো আপনাদের মনে করিয়ে দিয়ে, যার প্রাপ্তিস্থান আমি আগেই বললাম, তার যে কোনো চেম্বারে জ্যোতিষ অধ্যাপক আশুতোষ সরকার মহাশয় যিনি প্রণয়ন করেছেন এই বইগুলি তার সাথে সহযোগী হিসেবে, এবং সংস্কৃত পুস্তক ভাণ্ডার 38 নম্বর বিধান সরণিতে বইগুলি যথাক্রমে উপাদান ভিত্তিক হস্তরেখা বিচার, প্রাথমিক জ্যোতিষ বিজ্ঞান, সৌভাগ্যের টোটকা, নক্ষত্র জ্যোতিষের সনাতন পদ্ধতি, উপাদান ভিত্তিক সংখ্যাতত্ত্ব এবং পূর্ণাঙ্গ হস্তরেখা বিচার। এই বইগুলি অত্যন্ত গুরুত্ব লাভ করেছে, অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে, তার একটাই কারণ রূপেশবাবু লিখেছেন বলে নয়, তার যে রিসার্চ এবং তার সাথে সহযোগী হিসেবে তার পুত্র সম ছাত্র আশুতোষ সরকার মহাশয় যেভাবে এটিকে প্রণয়ন করে গ্রন্থিত করেছেন, তা একটি অসামান্য অবদান রেখে চলেছে আমাদের এই জ্যোতিষ জগতে। পিওর অ্যাস্ট্রোলজি মানেই আরেকটি সিনোনিমাস নাম হচ্ছে প্রফেসর রূপেশ চক্রবর্তী। আজ এখানেই শেষ করব, সকলকে নমস্কার জানিয়ে রূপেশ স্যার লাস্ট যদি কোনো মেসেজ রাখতে চান যাওয়ার আগে, আপনি যদি একটুখানি কিছু বলেন। মেয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। তবে একটা কথা অনুরোধ করব, আপনারা একটা করে প্রশ্ন করবেন, বেশি করবেন না, বাকি সব জানতে গেলে কিন্তু চেম্বারে আসতে হবে বা কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়েই কিন্তু আপনারা জানবেন, কারণ চারিদিকে জ্যোতিষী ছড়াছড়ি, কে ভালো কে খারাপ আপনাদের ইয়ে নেই, আপনারা রেগুলার টিভি দেখবেন এবং সেখান থেকে ভালো মন্দটা বিচার করে। আগামীকাল থেকে 14 নভেম্বর পর্যন্ত রূপেশদাকে আপনারা কলকাতায় পাচ্ছেন না, তার চেম্বার বন্ধ থাকছে, কলকাতার বাইরে থাকছেন রূপেশবাবু, সুতরাং আজ যারা এই সুযোগ অ্যাভেল করতে চাইছেন বালিগঞ্জ এসি মার্কেটে আপনারা পাচ্ছেন ক্যালকাটা জ্যামসের নিজস্ব চেম্বারে বিকেল 4 থেকে। সকলকে নমস্কার, আবার দেখা।